উত্তরা জবাব দে সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা বিভিন্ন ব্লক বলো, বিভিন্ন পঞ্চায়েত বলো, বিভিন্ন ওয়ার্ড বলো, প্রত্যেকটি জায়গা থেকেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা এখানে 23 জেলার যে কোনো ব্লক বা পঞ্চায়েত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির আপডেট নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং সাথে সাথে তোমাদের সেই অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো বিস্তারিত আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে তোমাদের এজটা কি চাওয়া হয়েছে সেটা বলি। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, অর্থাৎ যাদের বয়সটা ন্যূনতম 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়সটা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং এই এজটা ইউআর ক্যাটাগরি হিসাবে দেওয়া রয়েছে। ইউআর ক্যাটাগরি হলে 18 থেকে 40 বছর হচ্ছে তোমাদের এজ লিমিটটা লাগবে। কিন্তু এবার যদি তোমার ক্যাটাগরি থাকে, মানে ধরো ওবিসি, এ বি বা এসসি এসটি যদি থাকে, অন্য ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো, তাহলে ওবিসি হলে তুমি এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে নির্দ্বিধায়। এবং তুমি যদি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং সাথে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যে 10 বছরের ছাড় পেয়ে থাকে সেটাও কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড় তোমরা সরকারি নিয়মমাফিক পেয়ে যাচ্ছ, কারণ এটা কিন্তু একটি সরকারি চাকরির আপডেট নিয়েই তোমাদের সাথে ডিসকাস করছি। এবার তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানকার সিলেকশন প্রসেসটা কী থাকবে। তো এখানে যে সিলেকশন প্রসেসটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটকে, অর্থাৎ শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশন এখানে জমা পড়বে সেই অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ইন্টারভিউর মাধ্যমে এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস দিয়ে, কারেক্ট ইনফরমেশান দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট শো দ্য সার্টিফিকেট ইন অরিজিনাল ডিউরিং ইন্টারভিউ। অর্থাৎ যখন তোমাকে এখানে ইন্টারভিউতে ডাকা হবে, এবার এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে যারা অ্যাপ্লিকেশান করবে তারা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশান করবে, কারণ পরবর্তীতে তোমরা সিলেক্টেড হলে কি না বা কোন কোন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হলো সেই সমস্ত ইনফরমেশান তোমরা নর্মাল মেসেজ বা মেলের মাধ্যমেই জানতে পারবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে নির্দিষ্ট ভেনু যেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেই ভেনুতে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া সেই সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউ থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই অরিজিনালের পাশাপাশি আমি বলবো অ্যাকসেপ্ট করে জেরক্স কপিও তোমরা সঙ্গে নিয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের ভীষণ প্রয়োজন রয়েছে। এবং তারপরে তোমাদের এখানে মেরিট লিস্টে তৈরি হবে একাডেমিক স্কোর থেকে শুরু করে তোমাদের সমস্তটা নিয়ে মেরিট লিস্ট তৈরি হবে। এবার এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা লাগবে। অর্থাৎ যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তোমাদের মাদার টাং এখানে বেঙ্গলি রয়েছে, তো এই বাংলা ভাষার ওপর ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই লিখতে, মানে রাইটিং, স্পিকিং এবং রিডিং এই সমস্ত রকম দক্ষতা কিন্তু তোমাদের লাগবে। অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের প্রফিসিয়েন্সি লাগবে এবং সেই প্রফিসিয়েন্সি টেস্টটা কিন্তু ইন্টারভিউ টাইমে নিয়ে নেওয়া হবে। এবার তোমাদের বলি এখানে বেতন কাঠামো কী রয়েছে। তো খুব ভালো লেভেলের কিন্তু একটা বেতন হচ্ছে, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের এখানে 57,700 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে। খুব ভালো সুযোগ, যেখানে মেরিটের ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে, ইন্টারভিউর ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে, সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিযুক্ত করা হচ্ছে। তো এবার সরাসরি আমি অ্যাপ্লাই প্রসেসটা তোমাদেরকে একটু। তো বন্ধুরা, এই হলো সেই অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশনগুলো তোমাদেরকে আগে দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, যেটা অবশ্যই ম্যান্ডেটরি, যে জায়গাগুলো স্টার রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই
ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম দিয়ে দিলে তারপর যার মিডিল নেম রয়েছে সে দেবে, যার মিডিল নেম নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এবার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিজেদের নামের এই জায়গাটাকে পূরণ করবে। এবার অ্যাকর্ডিং টু আধার কার্ড তোমার যা নাম রয়েছে ঠিক সেটাই দেওয়ার এখানে চেষ্টা করবে, যাতে ডকুমেন্টসের সাথে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশনগুলো মিল খেয়ে যায়। এবার তোমাদের এখানে গার্জেনের নাম মানে ফাদার্স নেম এখানে টাইপ করতে বলেছে। ফাদার্স নেম দেওয়ার পরে মাদার্স নেম এখানে দিতে হবে। তো ফাদার্স নেম মাদার্স নেম নিজের নাম এইটুকুটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এবার দেখো এখানে তুমি ক্যাটাগরিতে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে অপশন পাবে, জেনারেল, SC ST, দেখো আদার, ব্যাকওয়ার্ড ক্লাস, EWS, SC ST, প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিলে, আমি যেমন জেনারেলটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমাকে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে। এবার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমাদের যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাদের এখানে বসাতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সিঙ্গেল, তারপরে ম্যারিড, আনম্যারিড প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তো ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল যা রয়েছে যার ম্যারিটাল স্ট্যাটাস সেটা তুমি বর্তমানে দিলে। তো এখান থেকে আমি যেমন একটা চুজ করে নিলাম। তারপরে এখানে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, আদার্স প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই মতো তুমি সেই বক্সটা এখান থেকে চুজ করে নিলে যে তুমি কোন ক্যাটাগরি থেকে পড়ছো। তারপরে তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, দেখো মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে। ল্যান্ডলাইন যে নাম্বারটা রয়েছে সেটা তুমি না চাইলেও দিলে, না দিলেও কোনো সমস্যা হবে না, কিন্তু মোবাইল নাম্বার মেল আইডিটা স্টার রয়েছে, দ্যাট মিন্স তোমাকে এটা দিতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। কারণ এখানে তো তোমাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার ইন্টারভিউ কবে হচ্ছে, কখন হবে, কোন ভেনুতে হবে, কারা সিলেক্টেড হলে, এগুলো সব ইনফরমেশন তোমরা নিজেরা নিজেদের পার্সোনাল মোবাইল মানে পার্সোনাল যে মেল বা মেসেজ সেখানেই কিন্তু পাবে। সেই জন্যই বারবার বলা হয় যে একটি ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশনটাকে পূরণ করবে। তো এইটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের রয়েছে আধার কার্ড নাম্বার, এখানে নিজেদের আধার কার্ড নাম্বারটাকে টাইপ করতে হবে। এবার তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো অপশন টিক করাই রয়েছে। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো ন্যাশনালিটি জায়গা অটোমেটিক্যালি ইন্ডিয়ানটা রয়েছে। তারপরে সরাসরি চলে আসবে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গাগুলোকে তোমাকে পূরণ করতে হবে। তো এখানে অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেসটা এখানে টাইপ করবে। এখানে টাইপ করার জন্য এখানে তুমি ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলোই তুমি এখানে টাইপ করতে পারো। এখানে তুমি ফার্স্ট অফ অল ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এই সমস্তটাই এখানে টাইপ করে দিলে পরপর। দেওয়ার পর আবার যেমন তোমাকে আলাদা করে আবার সিটি বা ভিলেজ দিতে বলেছে, তো তুমি তোমার ভিলেজের নাম দিলে, পিনকোডটা এখানে টাইপ করবে। দেওয়ার পরে এখানে তোমাকে স্টেটটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি তোমার একদম শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে সিলেক্ট করে নেবে। এবার তোমাদের একটা বিষয় বলি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে পোস্টিংটা সেই পোস্টিংও তোমাদের ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেই তোমরা এখান থেকে পোস্টিং পাচ্ছ, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকেই নোটিফিকেশন আউট হয়েছে। এবার দেখো তোমাদের যদি পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অপশন রয়েছে, এখানে তুমি টিক করে দিলে। যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে আবার আলাদা আলাদা করে এগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। পিনকোডটা অবশ্যই দেবে, স্টেট ফেট সব কিছু সিলেক্ট করতে হবে। এবার তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন কোন ভাষা জানো, হতে পারে তুমি শুধু বেঙ্গলি জানো, তো তুমি বেঙ্গলি দিলে। সাথে সাথে যদি তুমি ইংলিশ, হিন্দি, যা যা তুমি ল্যাঙ্গুয়েজ জানো সেগুলোকে তুমি টিক করে দিলে। শুধু যদি বেঙ্গলি জানো তুমি তুমি বেঙ্গলিই দেবে, তার পাশাপাশি ইংলিশ, হিন্দি যদি জানো তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো তোমার ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা এখানে কিন্তু লাগবে। তারপরে এখানে তোমাদেরকে নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে যেহেতু আমি ফিল আপ করিনি সুতরাং নেক্সট পেজটা যেতে পারবো না। তো নেক্সট পেজে কী হবে, তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আদার্স যা যা চেয়েছে ফিস সহ সবটা দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। খুবই ইজি প্রসেস, নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো নোটিফিকেশন থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে কিছু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে ইন্টারভিউ টাইমেও নিয়ে যেতে হবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়ও আপলোড করতে হবে। তো সেগুলো কী কী, যার কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেমন ধরো SC ST OBC, যার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে।
এজ প্রুফ সার্টিফিকেট আপলোড করতে হবে, অর্থাৎ তুমি এখানে চাইলে মাধ্যমিকের অ্যাডমিটটাকে আপলোড করতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এগুলো আপলোড করতে পারো, এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট একদম মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যা যা সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত রকম সার্টিফিকেট মার্কশিট সবটা তোমাকে আপলোড করতে হবে। এবার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তুমি সেক্ষেত্রে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত রকম ডকুমেন্ট সাথে তোমাদের আইডি প্রুফ হিসাবে যেটা চেয়েছে সেটা হচ্ছে আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করবে, এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের এখানে চাওয়া হয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা তোমাদেরকে বলি। এখানে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সের ওপর, এবং মিনিমাম 55% মার্কস লাগবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের এখানে দক্ষতা লাগবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে অবশ্যই 20 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিতে হবে, মিডনাইট পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, মানে www.wbcsconline.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, যেখানে তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যদি চাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, 20 তারিখের হচ্ছে তোমাদের লাস্ট ডেট, 20/4/2024 মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।